নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর। এখন সংবাদ বিস্তারে। আমরা সব ভাষাকে সম্মান জানাই। শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ দূতাবাসে ভাষা শহীদ দিবসের পালন করা হল। সকালে কাজে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা জলপাইগুড়িতে। এখন সংবাদ বিস্তারে। আমরা সব ভাষাকে সম্মান জানাই। শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এমনটাই। আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথমে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রকল্পের। তারপরে চা বাগানের পাট্টা, হোমস্টে পাট্টা, ফরেস্ট পাট্টা, সবুজ সাথী প্রকল্প, সাইকেল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, মানবী প্রকল্প, চোখের আলো প্রকল্প সহ সেলফ হেল্প গ্রুপ, লোন, শংসাপত্র, জয় জোহর প্রকল্প, তপস্বিনী গ্রন্থ প্রকল্প, বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন মঞ্চ থেকে। তারপর নিজের বক্তৃতা শুরু করেন তিনি। সন্ধ্যা প্রায় আগত দিয়ে শুরু করেন তিনি। মাতৃভাষা দিবস নিয়ে পাহাড় সমতল সমস্ত ভাষাভাষী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পালন করছেন। পশ্চিমবঙ্গ সরকার পরিবারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি মঞ্চ থেকে। মঞ্চে উপস্থিত রয়েছেন, তাদের প্রত্যেকের নাম অভিবাদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ 81টি প্রকল্প উদ্বোধন করেন এদিন। মোদীর গর্ব, মোদীর আশা, আমরি মোদীর ভাষা। আজ সব ভাষাকে সম্মান জানাতেই আসেন তিনি এমনটাই জানান মঞ্চ থেকে। আগামী 23 তারিখ পরীক্ষা শুরুর আগে যাদের পরীক্ষা তাদেরকে উৎসাহ প্রদান করেন তিনি। মন ভরে দোল পালন করুন এমনটাও জানান এবং তারপর বঙ্গভঙ্গ করতে দেব না বলে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। আবারও আজ এনআরসি নিয়ে কটাক্ষ করেন বিজেপিকে। কোচবিহারে এয়ারপোর্ট নিয়েও সোচ্চার হন তিনি। করব আমরা, ঝান্ডা নাড়াবে ওরা, তা হতে দেব না এমনটাও বলেন তিনি। ছোট ছোট মেয়েদের বিয়ে নয় পড়ান, তাদের একের পর এক প্রকল্পের নাম তোলেন তিনি। বাংলায় মেধার নেই কোনো তুলনা। প্রায় 4,000 মানুষকে চা বাগান পাট্টা তুলে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি মিলিয়ে, এমনটাও মঞ্চ থেকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেকবান হও, বিত্তবান হও, মোহভঙ্গ হবে, বাংলা ভঙ্গ হবে না, জয় হিন্দ, বন্দে মাতরম, এবং জাতীয় সঙ্গীতকে শেষ করেন তার বক্তৃতা। তিনি জানান, অনেকটাই বেলা হয়ে গেছে এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে তাদের বাড়ি ফেরার পালা। কিন্তু আজকে একটা বিশেষ দিন, মাতৃভাষা দিবসে সকলে অংশগ্রহণ করেছেন, শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা থেকে পাহাড় সমতল, রাজবংশী থেকে কামতা, হিন্দি ভাষী থেকে উর্দু ভাষী, নেপালি ভাষী থেকে গোর্খাভাষী, সাদ্রি ভাষা থেকে কুর্মালি ভাষী। বাংলাদেশ দূতাবাসে ভাষা শহীদ দিবস পালন করা হলো আজ। শহর জুড়ে একটি শোভাযাত্রাও করা হয়। বাংলাদেশ হাই কমিশনার আন্দালি ইলিয়াস বলেন, কলকাতায় প্রথম, পৃথিবীর অন্যান্য দেশেও ভাষা দিবস পালন করেছি এর আগে, কিন্তু এখানকার অনুভূতিটা একেবারে অসামান্য। কারণ এখানে আমরা যখন প্রভাত ফেরিটা করছিলাম, সকালে যখন রওনা দিয়েছি 7:30, তখন আমি দেখেছি পথে কী করে কলকাতার সাধারণ মানুষ তারা কীভাবে যোগদান করছেন প্রভাত ফেরিতে স্বতঃস্ফূর্তভাবে। যারা রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন তারা যখন দেখেছেন যে বাংলাদেশ উপহাই কমিশনের প্রভাত ফেরি হচ্ছে, তারা নিজে থেকে যোগদান করেছেন। এটি একটি অসামান্য অনুভূতি। ভাষার প্রতি ভালোবাসা না থাকলে একটি জাতি কখনোই এগোতে পারে না। আজ সকালে কাজে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল জলপাইগুড়িতে। প্রাণ গেল 3 শ্রমিকের, আশঙ্কাজনক আরও অন্তত 15 জন। আজ সকালে জলপাইগুড়ি ময়নাগুড়ির উল্লাডাবাড়ি জোড়াবাদ এলাকায় 10 চাকার ট্রাকের সঙ্গে শ্রমিকদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জানা গিয়েছে শ্রমিকরা একটি ট্রাক্টরে চড়ে যাচ্ছিলেন কাজে। উল্টো দিক থেকে আসা ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা মারলে ছিটকে পড়েন শ্রমিকেরা। ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়। এরপর তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে আরও 2 জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন শ্রমিক। জানা গিয়েছে ট্রাক্টর করে রেলের নির্মাণ কাজে যাচ্ছিলেন শ্রমিকেরা, সেই সময় 10 চাকার ট্রাকের ধাক্কায় গেল ভয়াবহ দুর্ঘটনা। শ্রমিকদের বেশিরভাগ মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা। রেলের ঠিকাদার সংস্থার হয়ে নির্মাণ কাজে এসেছিলেন তারা। চিকিৎসাধীন 15 জন শ্রমিকদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পেশার তাগিদে ভিন জেলার কাজে গিয়ে এভাবে প্রাণ খোয়াতে হবে তা ভাবতেও পারেননি কেউ, অথচ কাজে যাওয়ার সময় ঘটে গেল প্রাণঘাতী দুর্ঘটনা। না, আমরা পাথর ভরছিলাম আর অন্য লোক যে আমরা বললে তো তোমাদের লোক সব খামায় গেছে দৌড়ে যায়। কি কোথায় ছিল ওরা? আমরা পাথর ভরছিল না, পাথর ভরছিল না। কোথায় ছিল যারা অ্যাক্সিডেন্ট হয়েছে? ওরা কোথায় ছিল? ওরা গাড়িতেই ছিল। গাড়িতেই? গাড়িতে সবাই ছিলাম, আমরা নামিয়ে গেছি আর ওরা আগিয়ে গেছে। আর আমরা কাজে লাগিয়েছিলাম গাড়িতে
গাড়িতে মোট কতজন ছিলেন? লেবার মনে হয় 30টা আছে। 30-এর মধ্যে কতজন আগে চলে গেছে, কতজন নেমেছেন? আমরা ওখানে 8 জন নেমেছি। ও, আর বাকি 22 জন ছিল। নামতে নামতে যাচ্ছিলেন, নামাতে নামাতে যাচ্ছিল, এরকম কি? আমরা নেমে যাই, আমরা কাজে লেগে গেছি, বস্তায় পাথর ভরছে না, বলা যাবে নামাচ্ছে তো জায়গা জায়গা। আর তারপরে যার যেখানে কাজ সে গাড়িকে মেরেছে। ও গাড়ি, ও বড় গাড়ি, বড় গাড়ি। দাঁড় মুখোমুখি নাকি পেছনে? সামনা সামনে মেরে ছেড়ে দিয়ে গেছে, অনেক দূর, হাফ কিলোমিটার ছেড়ে দিয়ে। মারা গেছে কেউ? তিনজন বলে আমি মৃত্যু হয়েছে। হ্যাঁ, তিনজন। আর আহত বাকি সবাই? মোট কতজন ছিল? 22 জন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরনগ্রামের শাস্ত্রীনগর এলাকাতে বনদপ্তরের অভিযানে উদ্ধার একটি বিরল প্রজাতির সাপ। জানা গিয়েছে, গতকাল বনদপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের MPP-1 রেঞ্জের কাছে খবর আসে ওই এলাকাতে একটি বাড়িতে বিহার থেকে একটি বিলুপ্ত প্রজাতির সাপ নিয়ে আসা হয়েছে এবং সেখানেই রাখা হয়েছে। খবর পেয়ে রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা পাশাংলামার বাড়িতে অভিযান চালালে উদ্ধার হয় বিপুল বিলুপ্ত প্রজাতির এই সাপ। জানা গিয়েছে, সাপটির লম্বা 4 ফিট থেকে 5 ইঞ্চি এবং এর ওজন প্রায় 4.5 কেজি। বনদপ্তর ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের নাম অরিন্দম সরকার, পাশাংলামা শেরপা, আনোয়ার মিয়া, জগদীশ চন্দ্র রায়। আজ ধৃত 4 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। আজ থেকে শুরু হতে চলল কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হয়েছে রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের দাবি, বিমান পরিষেবা চালুর বিষয়ে রাজ্য সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। অপরদিকে বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকার চালু করেছে এই বিমান পরিষেবা। আজ সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, বিমান পরিষেবা নিয়ে রাজনীতি করছে বিজেপি। 2021 সালে জুলাই মাসে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সেক্রেটারি কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের সেক্রেটারির কাছে চিঠির মাধ্যমে এই বিমান পরিষেবা চালু করার আবেদন জানান। তিনি জানান, কেন এরকম পরিস্থিতি, এইরকম কি কোনো ব্যাপার থাকে যে রাজ্যের প্রতিনিধি হয়ে প্লেনে উঠবে বা কোনো জেলার প্রতিনিধি হয়ে বাসে উঠবে বা ট্রেনে উঠবে? একটা পরিবহন ব্যবস্থা, সেখানে যার প্রয়োজন হবে সে যাবে, যার প্রয়োজন হবে না সে যাবে না। যেদিন আমাদের দরকার হবে সেদিন আমরা কারোর সাথে আলোচনা করার তো প্রয়োজন নেই। তারা তো জানিয়েছিল যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা আসবে, তারা কে কি জানিয়েছে আমি জানি না। প্রথম কথা, দ্বিতীয় কথা, কেন আসছে না সেটাও জানি না। তবে এটা বলতে পারি যে এর সাথে কোনো সংকীর্ণতার ব্যাপার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন সময় একটি বিরতি। পহিলো নেপালি অন্তর্রাষ্ট্রীয় সিঙ্গিং রিয়ালিটি শো মেরো ভয়েস ইউনিভার্স, 1,50,00,000 কো বিগেস্ট ক্যাশ প্রাইজ সহিত অপতয়ার হুনুহোস। সাংগীতিক জগৎকা সুপ্রসিদ্ধ কলাকারহরু সহিত হামি আউঁদেছৌ তপাইঁকো শহরমা। মেরো ভয়েস ইউনিভার্স। घर में आ रहे हैं गेस्ट, पकवान क्या हो सजेस्ट? पुलाव बनाओ कराओ टेस्ट, क्योंकि नील बासमती इज द बेस्ट। रोजमर्रा के उपभोग और विशेष अवसरों के लिए आदर्श नील बासमती चावल, लाखों लोगों की पसंद नील बासमती चावल। गुड राइस एट गुड प्राइस, आवश्यक पोषक तत्वों से भरपूर है नील बासमती चावल। आप अपने नजदीक की दुकान में जाकर नील बासमती चावल ही मांगिए। अधिक जानकारी के लिए संपर्क करें 9046286039। Admission going on from nursery to class 5 at Mayur School, Siliguri. Offering courses in collaboration with Mayo College General Council, Ajmer. Facilities at Mayur School, centrally air conditioning smart class. Robotic lab, cricket, art village, football, music studio, swimming, indoor games, drama theater and many more. The facilities of a school impact overall learning process as well as the mental and physical growth of the students. Hakuriya, Pathur Ghata, Matigara, Siliguri. Visit or call 8116819918. 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। Money can't buy happiness, but money can give you comfort to be happy. For ready and customized furniture, visit Selection Furniture, First Floor, Metro Heights, Save Oak Road, Siliguri. Contact 9832011336. केवल 6 रुपियाँमा 1 करोड़? सच्ची? किन्नुहोस् 2 साप्ताहिक लॉटरी केवल 6 रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपियाँ। मैं हिमानी रॉय,
थेरेपी इंचार्ज और सूत्रा। स्ट्रोक रिहैबिलिटेशन या न्यूरो रिहैबिलिटेशन के लिए प्रॉपर टीम अप्रोच की आवश्यकता है। फिजियोथेरेपी के अलावा भी ज़रूरी है ऑक्यूपेशनल थेरेपी, स्पीच थेरेपी, साइकोथेरेपी से बने कॉम्बाइंड ट्रीटमेंट की। थेरेपी के बारे में और भी जानकारी के लिए संपर्क करें द थेरेपी एक्सपर्ट सूत्रा। एसके अडियो भिजनले एसके लाइफ न्यूजको साथमा प्रस्तुत गरेको अनि डियर नट्रीले प्रायोजन गरेको नेपाली रियालिटी सो हिमालयन आइडल सिजन 2 पहिलो एपिसोड 26 जनवरीमा साँझ 7:30 बजे 30 मिनटको प्रिमियरको साथ सुरु हुनेछ। 42 एपिसोडहरू रहेको उक्त हिमालयन आइडल सिजन 2 प्रत्येक एपिसोड हप्तामा 4 दिन बिहिबार, शुक्रबार, शनिबार अनि आइतबार एसके लाइफमा मात्र प्रसारण हुनेछ। शोके अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ीका लिडिङ इलेक्ट्रिकल्स की दुकान जहाँ हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबेट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। ज्योतिष केंद्र जस्तै समस्या होस् काम बन नै सक्दैन भने त्यसको ग्यारेन्टी सित समाधान गरिनेछ। प्रेम प्रीति, गोप्य शत्रु, व्यवसायमा समस्या, दोकान ठिकसित चल्न सक्दैन, घरेलु समस्या, धन सम्पत्तिको नोक्सानी, कोर्ट केस, व्यवसाय नचल्नु, पशुधनको बर्बादी, पढाइमा मन नलाग्नु, विवाहमा ढिलाइ इत्यादि, यी सम्पूर्ण समस्याको लागि पण्डित तुषार शर्मा गोल्ड मेडलिस्टले निशुल्क जोखाना हेर्नुहुनेछ। यसैले उहाँसित शीघ्र सम्पर्क गर्नुहोस्। नम्बर 6375847663। पहिलो नेपाली अन्तर्राष्ट्रिय डान्स रियालिटी शो मेरो डान्स युनिभर्स 1,50,00,000 को बिगेस्ट क्याश प्राइज सहित अब तयार हुनुहोस्। नृत्य जगतका सुप्रसिद्ध कलाकारहरू सहित हामी आउँदैछौँ तपाईँको शहरमा। मेरो डान्स युनिभर्स। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। काम की तलाश में है? टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए। बड़ा कार्यक्षेत्र आपका इंतजार कर रहा है, तो देरी किस बात की। 3 महीने में फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड। या फिर फोटोग्राफी हो आपकी हॉबी, एनरोल फॉर फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पारा, एंजेला स्कूल के बगल में, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9434023813। আজ থেকে শুরু হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। কোচবিহার থেকে কলকাতাগামী বিমানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। এদিন কলকাতা থেকে কোচবিহারের 5 জন বিধায়ককে নিয়ে কোচবিহারে আসে বিমানটি 1:59 মিনিটে। কোচবিহার বিমানবন্দরে এই 9 সিটের বিমানটি অবতরণ করে। এই বিমানটি কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর এবং জামশেদপুর থেকে ভুবনেশ্বর রুটে চলবে। কোচবিহার থেকে কলকাতাগামী বিমানে প্রথম দিনে 5 জন যাত্রী কোচবিহার থেকে কলকাতা যাচ্ছেন। কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি কোচবিহারবাসী। ষষ্ঠ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন, আমি তো বলেছি আজকের বিষয়টা অন্য। এখানে এখন পর্যন্ত রাজ্য সরকার সহযোগিতা করেছে, যে প্রশাসনিক সহযোগিতা করার যেটা সেটা রাজ্য সরকার করেছে, এবং আগামীতেও আমি আহ্বান করছি এই এই পরিষেবাকে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে চলবার জন্য যে প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন রয়েছে, নিশ্চিতভাবে আমরা রাজ্যের কাছে অনুরোধ করছি যে রাজ্য নিশ্চয়ই কেন্দ্রের সঙ্গে থেকে পরিষেবাকে সচল রাখতে সচেষ্ট করবেন। মুখ্যমন্ত্রী আসার পূর্বেই বাগডোগরা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র ও 35টি কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি। জানা গিয়েছে আজ সকাল 9:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি। সেই সময় CISF অর্থাৎ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তার ব্যাগ থেকে 35টি কার্টুন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তার কাছে লাইসেন্স থাকলেও সেটি উত্তর পূর্ব ভারত, দিল্লি ও উত্তরপ্রদেশের। এরপর তাকে বাগডোগরা থানার হাতে হস্তান্তর করা হয়। ধৃত ব্যক্তির পরিচয় মিয়া ডোকা, বয়স 35, ইটানগর অরুণাচল প্রদেশের বাসিন্দা। সে আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।
আজ সকালে পথ দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলে তেঁতুলতরা প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চলায় বলে অভিযোগ। চলছে পথ অবরোধ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলাকোপা বটতলা থেকে মান্দাদারি গেট বাজার পর্যন্ত যে সংকীর্ণ রাস্তা রয়েছে, এই রাস্তায় প্রতিনিয়ত একাধিক বালি বোঝাই ট্রাক ও ডাম্পার চলাচল করে, যারই কারণে বহু লোক এমনকি স্কুলের ছাত্র প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে বলে অভিযোগ। এলাকাবাসীরা বহুবার পথ অবরোধ করে কোনো সুরাহা হয়নি। আজ সকালে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই রাস্তাতে। জানা গিয়েছে, এক ব্যক্তি রঞ্জন রায় সেনাবাহিনীতে কর্মরত, ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। আজ ডিউটিতে যাওয়ার কথা ছিল তার, সকালে প্রাতঃভ্রমণে বের হয়, পথ দুর্ঘটনা, গুরুতর আহত হন তিনি। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলে এলাকাবাসীরা পথ অবরোধ করে। দেখলাম একটা আর্মি বাড়ির সামনে বাড়ি আছে, ও মর্নিং ওয়াক করার জন্য হাইডে হাইডে আসতেছে, ফট করে একটা ট্রাক চাপায় নিয়ে পুরো ঘেঁষা নিয়ে ওকে মারি দিয়ে চলে গেল। ট্রাকটাকে আটকানোর এত চেষ্টা করলাম, ট্রাকটাকে আটকাতে পারলাম না। আমার কথা হচ্ছে, পুলিশ কি করে এই রাস্তায়? এত ছোট রোডের মধ্যে ডাম্পার কেন চালায়? কেন চালাইতে দেয়? পুলিশ ইচ্ছা করলে ডাম্পার বন্ধ করে দিতে পারে, কেন পুলিশ ডাম্পার বন্ধ করে না? আজকের দিকে যদি ডাম্পার এই রোডে বন্ধ না থাকলো, তাহলে ডাম্পার লাগা নিয়ে তারা করে নিয়ে আমরা ডাম্পারকে ভাঙবো। পুলিশ মাসে মাসে আগে যায় দাঁড়ায় আছে, পুলিশ পয়সা খাওয়ার জন্য ডাম্পার লাগে, আপনার লাগে, ডাম্পার আপনার লাগে, আপনার লাগে, আপনার লাগে। এই রোডে কি হলো? রোড বড় করো, আমরা ডাম্পার চলতে দিব। রোড আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র, তাদের জন্য ভাষা সৌধ নির্মাণ করা হয় বাংলাদেশে। আজ 21শে ফেব্রুয়ারি ইসলামপুর টাউন ব্লকের টাউন লাইব্রেরি হলে প্রাঙ্গণে ভাষাসৌধ স্মারকের শুভ উদ্বোধন করা হয়। উন্মোচন করলেন ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল সাইয়দ, পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সাংস্কৃতিক জগতে সাথে যুক্ত থাকা বিশিষ্টজনেরা। ভাষাসৌধ উন্মোচন করা হয় এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ইসলামপুরবাসী এই সৌধ দেখে উচ্চ্বসিত। ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল বলেন, শহীদ দিবস তো আমরা প্রত্যেক বছর উদযাপিত করি, তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপিত হয়। আজকে আমরা যেটা এখানে করেছি, ভাষা শহীদ দিবসের সৌধ একটা এখানে হয়েছে, সেখানেই আজকে আমরা সবাই উপস্থিত ছিলাম। আজকের দিনে আমরা এটাই শপথ গ্রহণ করেছি যে প্রত্যেকটি ভাষাকে আমরা সম্মান করব, শুধু সম্মান নয়, আমরা আলিঙ্গন করব। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গোটা বিশ্বে তো 200টা দেশ এই অঙ্গীকার করেছে যে আজকের দিনটাতে সবারই মাতৃভাষাকে আমরা সবাই আলিঙ্গন করব। আজকে এখানে আমাদের মহকুমা শাসক ছিলেন আব্দুল সাইয়দ, আইএস ছিলেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল সাহেব, ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভার জ্যোতি দত্ত মহাশয়, ছিলেন আমাদের ওসুল্লাহ সাহেব বিএমডিসি। ময়নাগুড়ি গতকাল গভীর রাতে ময়নাগুড়ির সরুবাই 52 বুথে বাসিন্দা দেবপ্রসাদ রায়ের বাড়িতে আনুমানিক রাত 2 নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, এমনটাই জানা গিয়েছে। ওই ব্যক্তি বাড়ির শোবার ঘরে আগুন লেগে যায়, পুরো ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় ঘর। খবর পেয়ে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ময়নাগুড়ি ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তাতে আগুনে ভস্মীভূত হয়ে সর্বশান্ত হয়ে যান তিনি সম্পূর্ণ বাড়িতে। যদিও এ ব্যাপারে কোনো রকম মানুষের ক্ষতি হয়নি বলে সূত্রের খবর। আর ঘরের মধ্যে কোনো ওয়্যারিং ছিল না, ফায়ার ব্রিগেড আসছিল। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছিল। ওরাই কি নিয়ন্ত্রণে আনছে না গ্রামবাসী? না, আমাদের গ্রামবাসী, তারপরে ফায়ার ব্রিগেড আসছে। এটা কি শোয়ার ঘরেই ছিল আর কি? হ্যাঁ, শোয়ার ঘরেই ছিল। তো শোয়ার ঘর থেকে আলাদা মাচা ঘর ছিল আর কি, ওখানে ধান টান সব রাখতো। ধানও তো দেখতেছি অনেক পুড়ে গেছে। হ্যাঁ, ধানে অনেক পুড়ে গেছে, অনেক ধান পুড়ে গেছে। তো অনেক ক্ষতি, মানে অনেক, মানে ঘাটতি হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। ধান, খাওয়ার ধান, চাল ডাল, লবণ তেল সব কিছু শেষ। আচ্ছা আচ্ছা। মানে এখন যে রান্না করে কি খাবো সেই পরিস্থিতি নাই, বাসনপত্র সব পড়ে গেছে। ঠিক আছে, ঠিক। ভাষা ও ভাবনার 21শে ফেব্রুয়ারি শহীদের তপ্ত বুকের রক্তে লেখা হলো ভাষা প্রতিষ্ঠার ইতিহাস, বাঙালির স্বাধীনতার সূচনার ইতিহাস। আজ 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রায়গঞ্জ ভাষা ভাবনার পক্ষ থেকে দিনটি স্মরণীয় করে রাখতে পালন করা হলো অমর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সকালে রায়গঞ্জের ঘড়িমোড়ে শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ভাষা ও ভাবনার সদস্যদের দ্বারা। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবব্রত রায়, বিশিষ্ট বুদ্ধিজীবী
হরিনারায়ণ রায়, ভাষা ও ভাবনার সম্পাদক মলয় দে সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর ভাষা ও ভাবনার পক্ষ থেকে খড়িমোর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহরে রাজপথ পরিক্রমা করে রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। নাম এবং কি দায়িত্বে আছেন? আজকের বিষয় তো নতুন কিছু না, 21 ফেব্রুয়ারি বাঙালির সবচেয়ে বড় দিন, 1952 সালে ইতিহাস সবারই জানা। বাঙালি ভাষার যে একটা অস্তিত্ব সেটা একমাত্র 21 ফেব্রুয়ারির দিনে এই এত বড় রক্তক্ষয়ী একটা আন্দোলনের জন্যই সম্ভব হয়েছিল। বাঙালি রাষ্ট্রভাষা 21 ফেব্রুয়ারির কারণেই। এবং এখনকার মতো খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ।